আমেরিকা এবং চীনের মাঝে ব্যবসায়িক যুদ্ধের মাশুল দিতে হয়েছে আর্কটিক সার্কেলকে। তাই যখন আমেরিকার রাষ্ট্রপতি, যিনি রিয়েল এস্টেটের ব্যবসার মাধ্যমে ডিসি, ম্যানহ্যাটন এবং ভেগাসে নিজের সম্পত্তি তৈরি করেন, উনি একটা প্রস্তাব করেন যে উনি আর একটি জমি কিনতে চান গ্রিনল্যান্ড, এবং উনি কথা দেন যে উনি এর প্রাকৃতিক সৌন্দর্য একটুও নষ্ট করবেন না। তখন অনেকেই এটাকে ক্ষমতালোভী ডোনাল্ড ট্রাম্পের আর একটি পাগলামি বলে মনে করে। কিন্তু না, এই বিষয়ে আরকানসাস রিপাবলিকান সেনেটর টম কটনের মন্তব্য শুনে নেওয়া যাক। উনি শেয়ালের মতো চালাক, এটি ট্রাম্পের কৌশলগত উদ্দেশ্য। প্রথম, আর্কটিকে পৃথিবীর 22% প্রাকৃতিক গ্যাস, তেল এবং খনিজের উৎস রয়েছে যা তার প্রতিবেশী ভোগ করতে পারে, কিন্তু চীন পারে না। কিন্তু গ্রিনল্যান্ড, যাদের কাছে পৃথিবীর দুর্লভ খনিজের 32% আছে, এবং চীন, যাদের কাছেও প্রায় এই পরিমাণে দুর্লভ খনিজ রয়েছে, এদের সাথে টাই আপ করলে তারা ভবিষ্যতের ইন্ডাস্ট্রিতে নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন উন্নত প্রযুক্তি এবং সুরক্ষা, স্মার্টফোন, সুপার কম্পিউটার, নেটওয়ার্কিং সরঞ্জাম, ইলেকট্রিক গাড়ি, লেজার, উইন্ড টারবাইন ইত্যাদি। ব্যবসায় লাভ করার জন্য চীন ইতিমধ্যেই আমেরিকাকে হুমকি দিয়েছে, যারা তাদের প্রয়োজনীয় 80% দুর্লভ খনিজ পদার্থ চীনের কাছ থেকেই আমদানি করে। আমি যা জানি তার ভিত্তিতে বলছি, চীন আমেরিকায় দুর্লভ খনিজ পদার্থ রপ্তানি সীমাবদ্ধ করার বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছে। বর্তমানে গ্রিনল্যান্ডের খনিজ ভাণ্ডারের অধিকাংশই নাগালের বাইরে, তার 81% আইল্যান্ডের মোটা বরফের আস্তরণের নিচে লুকানো। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ে বরফ গলে যাওয়ার কারণে ভবিষ্যতে এই ভাণ্ডারগুলিতে অ্যাক্সেস করা সহজ হবে। এই বছর 1 আগস্ট শুধুমাত্র একদিনে গ্রিনল্যান্ডে 12.5 বিলিয়ন টন বরফ গলে যায়, যা 1950 সাল, অর্থাৎ যখন থেকে ডেটা রাখা হচ্ছে, তার মধ্যে সব থেকে বেশি। সমস্ত ফ্লোরিডাকে 5 ইঞ্চি জলের নিচে দাবানোর জন্য এটা যথেষ্ট। বরফ গলে যাওয়ার ফলে আরও কতগুলি সুবিধা পাওয়া যাবে। এর ফলে গ্রিনল্যান্ড এবং আর্কটিকের মাঝে আমেরিকার জন্য কতগুলি ছোট বাণিজ্য পথ খুলে যাবে। এর পাশাপাশি পোলার সিল্ক রুটের মাধ্যমে উত্তর চীন থেকে রটারড্যাম পৌঁছতে অনেক কম সময় লাগবে। যেখানে সুয়েজ খালের মাধ্যমে 48 দিন সময় লাগত, সেখানে আর্কটিক হয়ে গেলে মাত্র 19 দিন সময় লাগবে। গ্রিনল্যান্ডের তেজস্ক্রিয় পদার্থের খননের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলে চীনের স্যাংঘি রিসোর্সেস একটা অস্ট্রেলিয়ান কোম্পানির সঙ্গে গ্যাভেনফিল্ড খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন করার জন্য যুক্ত হয়। মনে করা হয় এখানে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম খনি আছে। চীনের হংকং এবং মাকাউ এর মতো গ্রিনল্যান্ডও ডেনমার্কের সেমি অটোনোমাস টেরিটরি, যারা গ্রিনল্যান্ডের সুরক্ষা, অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং বৈদেশিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করে। তবে আমেরিকা তাদের বাণিজ্য বিরোধী পক্ষকে সরানোর জন্য সক্রিয়ভাবে ডেনমার্কের উপর চাপ সৃষ্টি করে চলেছে। চীনের 2016 সালের আমেরিকার প্রাক্তন নৌঘাঁটি গ্রোয়েন্ডাল ক্রয় প্রত্যাখ্যান করা হয়। 1940 সালে যখন হিটলার ডেনমার্ক দখল করেছিলেন, প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের অধীনে আমেরিকা রক্ষক হিসেবে গ্রিনল্যান্ড দখল করে, যা 1775 সাল থেকে ড্যানিশ উপনিবেশ ছিল। আর্কটিক বৃত্তের 750 মাইল উত্তরে থুলেতে একটি বিমান ঘাঁটি স্থাপন করা হয়, যা লং রেঞ্জ বম্বিং মিশনের জন্য রিফুয়েলিং স্টেশন এবং আগাম সতর্কতা পোস্ট হিসেবে কাজ করত। আজ অত্যন্ত কৌশলগত 600 সৈনিক বেস এটি ইউএস এয়ারফোর্স স্পেস কমান্ডের 21st Space Wing, যেখানে এভ্যাট ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও আছে। চীন এবং রাশিয়া দুজনের বিরোধিতা করার জন্য, বিশেষত রাশিয়ার, যারা 2016 সালে আর্কটিকে কোটেলনি দ্বীপপুঞ্জে তাদের পরিত্যক্ত সোভিয়েত মিলিটারি বেস নতুন করে খোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা দ্বিতীয়বার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিল। আমরা সোনায় $100 মিলিয়ন দিতে প্রস্তুত। কপেনহেগেনের সংবাদপত্র জাইল্যান্ডস পোস্টেনে প্রকাশিত ডিক্লাসিফাইড ডকুমেন্টসগুলি দেখায় যে প্রথম দিকে আমেরিকা গ্রিনল্যান্ডের গুরুত্বপূর্ণ অংশের বিনিময়ে ডেনমার্ককে আলাস্কার পয়েন্ট ব্যারো দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এখনের মতো তখনও ডেনমার্ক প্রত্যাখ্যান করেছিল। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এটা সম্পূর্ণ ফালতু কথা। ডেনমার্ক যদি রাজি হতো, তাহলে তারা আজ আরও ধনী দেশে পরিণত হতো। 20 বছর পর পয়েন্ট ব্যারোর ট্রুডো বে অঞ্চলে আমেরিকার
সবথেকে বড় তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়, যা ন্যাশনাল পেট্রোলিয়াম ভাণ্ডার হিসেবে ঘোষিত হয়েছে। উপরন্তু তারা স্থানীয় 56,171 গ্রিনল্যান্ডার, বেশিরভাগ স্থানীয় ইনুইট, যারা মোট জনসংখ্যার 88%, যে $670 মিলিয়ন ভর্তুকি দেয় তাও বেঁচে যেত। গ্রিনল্যান্ডের দীর্ঘমেয়াদী সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাব এবং অর্থের অভাবের কারণে এখনও দ্বীপের অর্থনীতি $1.7 ট্রিলিয়ন, যা আমেরিকার ক্ষুদ্রতম রাজ্য ভারমন্টের অর্থনীতির 10 ভাগের 1 ভাগের থেকেও কম। এরপরে আমেরিকা নুক, ইলুইস্যাট এবং কোয়াকারটোকে চীনের $595 মিলিয়ন 3টি এয়ারপোর্টের নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করে, যা ইউরোপ এবং আমেরিকা থেকে সরাসরি বিমান পরিষেবা দেবে আর পর্যটন প্রচার করবে। বহু বছর ধরেই আমেরিকা জমি কিনে চলেছে। 1803 সালে আমেরিকা ফ্রান্সের থেকে $15 মিলিয়ন লুইজিয়ানা কিনে নিয়েছিল। 1819 সালে $5 মিলিয়ন স্পেনের থেকে ফ্লোরিডা কিনে নেয়। 1856 সালে গ্যাটস অ্যান্ড পারচেজে মেক্সিকোকে $10 মিলিয়ন দিয়ে কিছু কিছু অংশ কিনে নেয়, যা এখন অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোর অংশ, এবং $15 মিলিয়ন টেক্সাসের উপর দাবি ছেড়ে দেওয়ার জন্য দেয়। 1867 সালে রাশিয়ার থেকে $7.2 মিলিয়ন আলাস্কা কিনে নেওয়া হয়। একই বছর আমেরিকান রাষ্ট্রপতি অ্যান্ড্রু জনসন প্রথমবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিলেন, এবং 1917 সালে আমেরিকার ডেনমার্কের থেকে $25 মিলিয়ন ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কিনে নেয়, যার নামকরণ করা হয় ভার্জিন আইল্যান্ড। অন্যান্য দেশও বহু শতাব্দী ধরে জমি কিনে চলেছে। 1878 সালে ফ্রান্স ওয়েস্ট ইন্ডিজের সেন্ট বার্থলেমিকে সুইডেন থেকে $3,20,000 ফরাসি ফ্র্যাঙ্কে কিনেছিল। 1899 সালে জার্মানি স্পেন থেকে ক্যারোলিন এবং মারিনা দ্বীপপুঞ্জ কিনেছিল। 1947 সালে প্রাক্তন USSR জ্যানিসকোস্কি নিস্কোসোস্কির ফিনিশ অঞ্চলটি $700 মিলিয়ন ফিনিশ মার্কের বিনিময়ে কিনেছিল। 1958 সালে পাকিস্তান গোয়াদার বন্দরকে ওমানের কাছ থেকে $5.5 বিলিয়ন পাকিস্তানি রুপিতে কিনেছিল। 1991 সালে চীন তাজিকিস্তানের কাছ থেকে 1,000 বর্গ কিলোমিটার পামির পাহাড় কিনেছিল। যদিও ট্রাম্প এখনও কোনো কোট করেননি, কিন্তু গ্রিনল্যান্ডের বর্তমান $2.7 বিলিয়ন GDP এবং ভবিষ্যতের লাভের হিসেব করে ওয়াশিংটন পোস্ট গ্রিনল্যান্ডের মূল্য নির্ধারণ করেছে $1.7 ট্রিলিয়ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ, কারণ অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তর আটলান্টিক মহাসাগরে 836,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে আছে, টেক্সাসের আকারের 3 গুণ বা আমেরিকার 11টি রাজ্যের সমান। নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, মিনেসোটা, আয়োভা, নেব্রাস্কা, ক্যানসাস, মিসৌরি, ইলিনয়, অক্লাহোমা, আরকানস আর টেক্সাস। গ্রিনল্যান্ডার্স 1979 সালে দেশ শাসনের জন্য গণভোটের পরে নিজেদের পার্লামেন্ট ইনেটসিসারটুটের প্রতিষ্ঠা করেছিল এবং নিজেদের প্রধানমন্ত্রী নিজেরা নির্বাচন করেছিল। এখন পর্যন্ত শুধুমাত্র তাদের আইসবার্গের জন্য পরিচিত জ্যাকব সেভেন হিমবাহের অংশ, যা 1912 সালে টাইটানিকে ডুবে যাওয়ার জন্য দায়ী, আবারও লাইমলাইটে ফিরে এসেছে। অদ্ভুতভাবে বিশ্ব উষ্ণায়নের পরিমাণ বাড়ার সাথে সাথে গ্রিনল্যান্ডের কৌশলগত প্রভাব বাড়ছে। বিসবোর কবিতা, US বলে গ্রিনল্যান্ডের উপর নজর আছে তার, বরফের নিচে লুকিয়ে আছে খনিজের ভাণ্ডার, চীনের আধিপত্য নিয়ন্ত্রণ করতে এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে উপকৃত হতে গ্রিনল্যান্ড পাওয়ার চেষ্টা হবে বারবার। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।